এখন শুনতে পাচ্ছেন বলেন আচ্ছা ধন্যবাদ ভাই আমাকে যুক্ত করার জন্য ধরে চেষ্টা করেছি যুক্ত হওয়ার জন্য কিন্তু হতে পারি নাই সরি আমি আসলে একটু বলতে চাই হচ্ছে আমরা অনেক সময় পেপারে দেখি বা নিউজে দেখি যে কবরে মানুষ পচে না এতদিন পচে না এই অতদিন পচে না এরকম অনেক দেখি কি তো এই আমার যখন কি এইগুলো খুব বিশ্বাস ছিল আর কি কারণ ভাই আপনার কথা কেটে কেটে যাচ্ছে ইমরান ভাই আপনার কথা কেটে কেটে যাচ্ছে আমি কথা বুঝতে পারছি না ভাই আবার একটু বলবেন এখন কি এখন কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ কিন্তু মাঝখানে একটু সমস্যা হচ্ছে আচ্ছা বলেন বলেন আপনি আবার একটু কথা বলেন তাহলে বুঝতে পারবো আমি একটা সময় অনেক নিউজ দেখছি বা এখনো দেখি যে কবরে মানুষ পচে না বা পচতেছে না হ্যাঁ এরকম বিভিন্ন নিউজ হয় আমাদের দেশে এগুলো খুব ছড়ায় মানুষ এখানে অনেক ধর্মীয় কথাবার্তা লেখে তো এই ব্যাপারটা নিয়ে আমার একটা কৌতূহল ছিল এবং একটা সময় খুব বিশ্বাস হচ্ছিল এগুলোর উপরে তো আমি যখন এটা নিয়ে দেখলাম এবং আমি একটু পড়ালেখা শুরু করলাম আমাকে খুব বেশি কষ্ট করতে হয় নাই কিছু লেখা আর্টিকেল পড়লাম এবং কিছু জায়গায় দেখলাম পরে ব্যাপারটা আমার কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল এবং পরবর্তীতে আমি তখন হচ্ছে আমি স্টুডেন্ট ততটা বুঝতাম না আর কি পরবর্তীতে মেডিকেলে আসার পর তো মোটামুটি ক্লিয়ারই হয়ে গেল যে বডি পচার জন্য যে ব্যাকটেরিয়া গুলো দরকার হয় যে আরো আনুষঙ্গিক গুলো দরকার হয় সেটা যদি উপস্থিত না হইতে পারে বা মাটির যদি গুণাগুণ এরকম থাকে মাটিতে প্রচুর আইর আপনার আর্সেনিক আছে মাটিতে সল্টের পরিমাণ বেশি আছে বা ওই যে কাপড়টা আহ সাধারণত আমাদের দেশে আহ মৃতদেহ দাহ করার আগে বা কবর দেওয়ার আগে ইয়ে করা হয় ভালো করে গোসল করানো হয় ফলে দেখা গেছে যদি ব্যাকটেরিয়ার উপস্থিতি একেবারেই কমে যায় সেই ক্ষেত্রে হচ্ছে ওটার পচে না কিন্তু আমরা দেখতে পাই যে এই নিউজগুলো খুবই ছড়ায় যায় মুহূর্তে এবং বিভিন্ন মানুষ আমাদেরকে ইনবক্সেও দিয়ে বলে দেখেন কি আশ্চর্য উনি খুব কম মানুষ ছিল

সেই ব্যাকটেরিয়াগুলো পচন যেই ব্যাকটেরিয়াগুলো আসলে পচন ঘটায় যেমন ধরেন আমরা যখন দই দুধকে দই পরিণত করি তখন কিছু জিনিস সেখানে দিতে হয় তাই না ডক্টর ইমরান ভাই এক ধরনের ব্যাকটেরিয়া দিতা হয় তাই না তো এই এরকম যদি ব্যাকটেরিয়াটা না থাকে ব্যাকটেরিয়া যদি একদম ইয়া হয়ে যায় তখন দেখা যায় যে সেই জিনিসটা অনেকদিন থাকবে অনেকদিন ওই রকমই থাকবে এই জন্য বাতাসের দরকার হয় আর পানির দরকার হয় পানি এবং বাতাস যদি সেখানে থাকে তাহলে সেই জিনিসটা দ্রুত পচে আমরা যদি খাবার দাবারও যদি আমরা বাসায় এনে রাখি একটু শুকায় রাখি ফ্রিজের ভিতরে রাখলে একটু শুকায় রাখতে হয় পানিটা মুছে রাখতে হয় তাহলে এটা অনেকদিন টিকে তাই না ভাই জি হ্যাঁ এই জিনিসগুলো যেগুলো আমাদের একদম জীবনযাত্রার সাথে সম্পর্কিত তাই না এগুলো তো এমন কিছু না যে খুব বিজ্ঞান যাই এগুলো বুঝতে হবে এগুলো তো বেসিক জিনিস যেগুলো আমরা আমাদের আটপৌরে জীবনে এই জিনিসগুলা এক্সপিরিয়েন্স করি নাকি ভাই অবশ্যই এবং আমরা অনেক সময় দেখি যে আমরা একটা জিনিস শুকাই তুলতে পারলে দীর্ঘদিন সেটা রাখতে পারি তো অনেক সময় অনেক মানুষের দেহের কন্ডিশন এমন হয় যে সেইখানে আসলে পর্যাপ্ত পরিমাণে পানি নেই অনেক হয়তো ডিহাইড্রেশনের কারণে মারা যেতে পারে পানি অভাবে মারা যেতে পারে তো সেই সব বডিগুলোর কন্ডিশন স্বাভাবিক ভাবে এতদিন থাকতে পারে দীর্ঘদিন থাকতে পারে এর পিছনে তো মানে সৃষ্টিকর্তার কোনো হাত আসলে আমরা দেখি না নাই এক কথাই কিন্তু অনেক অনেক আমি করে এবং বিশ্বাস করে খুব ভালো সার্জন খুব ভালো কার্ডিওলজি বোঝেন তিনিও দেখা গেছে এই কাজটাই করতেছেন হ্যাঁ খুব হাস্যকর লাগে আর কি যে দুঃখজনক যে ওনারা শিক্ষিত মানুষের এই সমস্ত কুসংস্কারকে প্রমোট করেন এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক এবং শুধু শিক্ষিত মানুষ না ভাই এখন আমার কাছে খুব কষ্টের মনে হয় একটা সময় ছিল যে আপনার সাংস্কৃতিক যে কর্মীরা আছেন এরা প্রগতিশীল প্রগতিশীলতাকে ধারণ করতেন এবং এটা নিয়ে এগিয়ে যেতেন এখন দেখা গেছে তিনি ধর্মের কোনো কিছুই মানেন না কিন্তু তিনি কথা বলার আগে বিসমুল্লা দিয়ে শুরু করতেছেন তিনি কথায় কথায় বলতেছেন আল্লাহ আছে দেখবে আল্লাহ রহমতে ভালো হবে খুব রিসেন্টলি আমরা একটা মুভি রিলিজ হয়েছে সেইখানে দেখলাম মিল বানানো হচ্ছে এটা খুবই হাস্য লাগে মানুষ মানে ওদেরকে যে ঘোল খাওয়াইতেছে মানে অখাদ্য কুখাদ্য তৈরি করে সেটা ওদেরকে ধর্মের নামে চালায়ও দিতেছে ওরা খাইতেও সেটা মানে এইটা আসলে বুঝি না মানুষ যে ধর্ম পালন করে তার কাছেও তো এগুলো অট লাগার কথা আসলে ওদের সেরকম অট লাগে না অনেক ধন্যবাদ আলামিন ডক্টর আলামিন আপনাকে আপনি যে জিনিসগুলো বলেছেন আপনি মোটামুটি এক্সপ্লেন করে দিচ্ছেন আমার আর নতুন করে কিছু বলতে হয় নাই এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর ইমরান আপনি কি আর কিছু বলবেন বা আর কোনো পয়েন্ট আপনার আছে আমি আসলে হঠাৎ করে আপনার এখানে দীর্ঘদিন ধরে জয়েন করার চেষ্টা করি কিন্তু সুযোগ হয় না হঠাৎ করে হয়েছি তো এখন মাথা ওইভাবে আর কিছু নাই আমি আপনাদের আলোচনাটা শুনবো আর কি আপনি চাইলে আর সুযোগ দিতে পারেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে আমি আজকে বিদায় জানাই আপনি যদি আরো পয়েন্ট আসে তাহলে আপনি আবারও যুক্ত হন তখন আবার কথা বলবো আমার ব্যাকস্টেজটা একটু ভর্তি হয়ে গেছে আপনি একটু তাহলে আপনাকে আর বিদায় ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানালাম আরেকজনকে যুক্ত করি গোল্ডেন ডব্লিউ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যালো হ্যালো বলেন হ্যাঁ আজ ভাই যুক্ত করেছেন গোল্ডেন ডব্লিউ হ্যাঁ যুক্ত তো করলাম বলেন না ব্যাক স্টেজে আরো শব্দ শোনা যাচ্ছে যেন ব্যাক স্টেজের শব্দ শুনতে শোনা যাচ্ছে মানে আচ্ছা উনি চলে গেছেন আচ্ছা পরের জনকে যুক্ত করি সংশয়বাদী সংশয়বাদী আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আসি ভাই শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমি আপনাদের এই লাইভটা অনেক দিন ধরে দেখি আমি একটা জিনিস শেয়ার করতে চাই কালকে একটা আলোচনা শুনলাম যে মত প্রকাশের যে অধিকার সেখানে আপনি বলেছিলেন যে যে কেউ যে কোনো বিষয়ে তার মত প্রকাশ করতে পারে শুধুমাত্র প্রকৃতি প্রদত্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কাউকে কটাক্ষ করা যাবে না কিংবা ছোট করা যাবে না আমি প্রথমেই বলি যে জিনিসটা যে জিনিসটা মানুষ নিজে চুজ করে না যেটার পেছনে নিজে চুজ করার কোনো স্কোপ নাই সেই জিনিসটা নিয়ে কটাক্ষ করা যাবে না সেটা হেড স্পিচের আন্ডারে পড়ে যাবে কিন্তু বাদ বাকি এবং ওই যে ধর্ষণ খুন ইত্যাদি হুমকি ধামকি সেগুলো ভায়োলেন্সের আন্ডারে পড়ে যাবে এই দুইটা বাদে যে কোনো মত প্রকাশ করা যাবে এখন ধরেন আমি একটা একজন মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে আমি মত প্রকাশ করতে পারি

সেটা আপনার ব্যাপার এবং আপনি তাকে বলেও দিতে পারেন যে এই জিনিসটা আমি আপনার কাছ থেকে যা শুনতে চাচ্ছি না আপনার আপনার এই বিষয়ে অনধিকার চর্চা করছেন আপনি কিন্তু তা তো এটা বলার অধিকার অবশ্যই থাকবে আচ্ছা সেটাই আমি একটা বাংলাদেশ আমি একজন সংস্কৃতি কর্মী আমি একটা মফস্সল শহরে থাকি আমি বেসিকালি গান বাজনার সাথে জড়িত এবং আমি গণসংগীত বেশি বিষয় বাধ্য আপনার কথা কিন্তু আটকে গেছে হ্যালো শোনা যাচ্ছে এবার ভাইয়া হ্যাঁ হ্যাঁ তো সংস্কৃতি কর্মী হিসেবে আমি যে জিনিসটার মুখোমুখি হই যেমন ধরেন আমি গান শিখাই আমার একটা প্রতিষ্ঠান আছে এখানে আমি গান শিখাই তো কোনো এক সময় আমি বিষয়টা শেয়ার করতে চাই কোনো একদিন একটা বাচ্চা গান শিখতে আসলো তো গান শিখতে আসার পরে ওইখানে তার বাসায় হুজুর গেলেন গিয়ে দেখেন যে দরজা তালা লাগানো তিনি চলে আসলেন পরের দিন বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন তুমি গতদিন তিনটার সময় কোথায় ছিলে তো বাচ্চা মানুষে তার মিথ্যে পড়ে না বলছে যে হুজুর আমি তো গানের ক্লাসে গেছিলাম এই তুমি কি করছো তুমি তো যে কাজটা করছো এটা তো তুমি জাহান নামের কথাই চালছো তুমি যদি গান শিখো তোমাকে আমি আর আগে বলাবো না তুমি আমার সাথে আর তুমি কোনো যোগাযোগ রাখবে না তুমি আজকে থেকে এই গান শিখাই থাকো তুমি আর কোরআন শরীফ শিখতে হবে না তুমি জাহান নামের মানে ইয়ে ধরছো জাহান্নামের নামের যে ইয়ে আছে ইয়ে আছে ভিত আছে ওইখানে তুমি চলে গেছো গান বাজনা হারাম তুমি গান যেহেতু শিখছো তুমি আর কোরআন শরীফ পড়বে না পরের দিন বাচ্চাটাকে যথারীতি তার দুঃখিত অভিভাবক বললে চলো গানের ক্লাসে যাই সে বলছে মা আমি আর গানের ক্লাসে যাব না কেন আমাদের হুজুর বলছে যে এই গান বাজনা হারাম এই গান আমি যেতে চাই না আরেকটা বাচ্চাকে আমি গান শেখাচ্ছি সে বলছে যে আমি বলছি যে বাবা তুমি একটু হাসি খুশি দেখো সে বলছে যে স্যার হাসি খুশি থাকা তো যাবে না কারণ আমার হুজুর বলছেন বেশি বেশি করে কাঁদো কম কম করে হাসো তাই বাচ্চাটাকে আর কি বলতে পারি তার মাকে কে নিয়ে এসে বললাম যে ভাবি আপনি দেখেন বাচ্চাটা এই কথা বলছে আমি তাকে এই কথাই বলেছি যে বাবার এটা শুধু বড়দের জন্য ছোটদের জন্য এটা না ছোটরা যত হাসি খুশি থাকবে ততই কিন্তু মঙ্গল এই যে বিষয়গুলো আমাদের সমাজে প্রতিটি রন্ধ্রে এবং আমরা বাচ্চাদেরকে কি শেখাচ্ছি আমার অনেক বাচ্চা এই প্রশ্ন করি প্রথম দেখাতেই আমি হয়তো আমি আমার নামটা বললাম না সে আমাকে প্রশ্ন করে বসে স্যার আপনি কি হিন্দু না মুসলিম আমি বললাম যে এই প্রশ্নটা করা ঠিক না বাবা মানুষের পরিচয় তো ধর্ম দিয়ে হয় না হিন্দু কিংবা মুসলিম দিয়ে হয় আমি আসলে মানুষ তবে আমার একটা নাম আছে আমি আমার মুসলমান পরিবারের জন্য তুমি কাউকে কোনো দিন স্যার আমি কি করবো আমি স্কুলে গেলে তো আমাকে বাচ্চারা জিজ্ঞেস করে আমি হিন্দু না মুসলিম এই যে শিক্ষাগুলো এই শিক্ষাগুলো আমাদের প্রতিটি মানে সামাজিক প্রতিটি ক্ষেত্রে একটা অবক্ষয়ের সৃষ্টি করছে এইখান থেকে কি করে যে বের হয়ে আসা যায় যাবে শুধুমাত্র যদি আমাদের এই স্বাধীনতা গুলা থাকে এই স্বাধীনতা যদি আমাদের এই অধিকার গুলা যদি থাকে মহাপ্রকাশের অধিকার গুলা যদি থাকে শুধুমাত্র তখনই এই জিনিসগুলো সলভ হবে আপনি যদি এটা মনে করেন যে এই ধর্মান্ধদের এই মতগুলো আপনি বন্ধ করে দিবেন এগুলা করতে দিবেন না তাহলে তাতে তাদেরই বিজয় হবে তারাই যে জিনিসটা যে মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করে দেওয়ার তারা আসলে বিজয়ী হয়ে যাবে আপনি বিজয়ী কখনোই হবেন না তাহলে আমার মত হচ্ছে এটা আহ সংসারবাদী ভাই আপনার কথা শুনলাম আমরা আপনি কি আর কিছু বলবেন না ভাই ভালো লাগে আপনাদের ফলো করি আপনি সব সময় তো চালিয়ে যান আবার যদি কোনোদিন যুক্ত হতে পারি কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব অনেক ভালো লাগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনাকে বিদায় জানাচ্ছি শুভকামনা রইল আরেকজনকে যুক্ত করছি ম্যান অফ স্টিল ম্যান অফ স্টিল আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আসিফ ভাই আমি আপনার অনেক বড় ভক্ত আমি ওই বাড়া করে আসিফ ভাই সেটা চুপ আসিফ ভাই হ্যাঁ বলেন হ্যাঁ আপনি আপনি আপনার লাইভগুলো নিয়মিত দেখি

আচ্ছা এখানে তো সহজ বাংলায় লেখা ভাই তারপরে বুঝতে পারেন না এটা তো তাহলে মনে হয় আপনি আর বুঝবেন বলে মনে হয় না তাহলে আমি বললে মনে হয় বুঝবেন না না আপনার লেখা আপনি একটু বুঝিয়ে বুঝিয়ে দিলে নিশ্চই বুঝতে পারবো না ভাই আমি তো এইভাবে এটা তো স্কুল না ভাই এটা তো মানে বাচ্চাদের স্কুল না এটা ওই যে এখানে লেখা আছে এটা আপনার নিজের পরে নিজে বুঝতে হবে বাচ্চাদের স্কুল তো আমি খুলি নাই ভাই পচিকাচ্চাদের আসর তো এটা না ভাই বুঝতে পারছেন এটা কচি কাচা রাখবো যে এখানে তাদেরকে আমি এগুলো শেখাবো এটা এটা তো স্কুল না আপনি তাহলে একটু মানে স্কুলে যান এবং বাংলা ভাষাটা ভালো করে শেখেন এবং লেখাগুলো ভালো করে পড়েন এবং চিন্তা করেন এগুলো নিয়ে তাহলে দেখেন আস্তে আস্তে যদি আপনি বুঝতে পারেন কিছু বুঝতে পারলে তখন আপনি এসে আলোচনা করতে পারবেন কিন্তু কিছু যদি আপনি না বোঝেন তাহলে আসলে আপনার জন্য এই লেখাগুলা না এগুলো আপনার না পড়াই ভালো ঠিক আছে না আপনি আমরা আপনার সংশয় ডট আমি অনেক লেখাই পড়েছি আপনি ইসলামের অনেক মানে মিথ্যা মানে ইসলামের অনেক ভুল আপনি ধরেছেন আপনি মানে মুমিনদের অনেক এক্সপোজ করেছেন আমি সব লেখাগুলো পড়েছি হিন্দু পরিবারের আপনার পরিবার কি হিন্দু ধর্মের হ্যাঁ ও আচ্ছা বুঝতে পারছি আপনি কি ভারতে থাকেন না বাংলাদেশে ভারতে আচ্ছা ভাই আমার মনে হচ্ছে আপনার এগুলো না পারাই ভালো হ্যাঁ আপনি আপনার মনে নাও বুঝতে পারেন হিন্দু ধর্ম নিয়ে আমাদের সংশয় ডট কম অনেক লেখা আছে না আমি হিন্দু হিন্দু ধর্ম নিয়ে আমি পড়েছি আমি আমি সত্যি কথা বলছি আমি হিন্দু পরিবারের ছেলে হই আমি হিন্দু ধর্মের কিচ্ছু মানি না আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তাহলে আপনাকে আমি সংক্ষেপে বলে দিচ্ছি সংশয়বাদী মানে হচ্ছে সংশয়বাদ হচ্ছে দর্শনের একটা ফিলোসফির একটা ধারা যেই ধারাতে বলা হয় যে আপনি সমস্ত কিছু একটা সংশয় দৃষ্টিভঙ্গিতে যাচাই করে দেখবেন যে কোন দাবিকে আপনি যাচাই করে দেখবেন যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করে দেখবেন তাহলে আপনি হবেন না কিউশর্বাদী আর নাস্তিক মানে হচ্ছে যারা যারা কোনো সৃষ্টিকর্তা বা এই ধরনের কোন একটা অলৌকিক সত্তা এগুলাতে বিশ্বাস করে না যারা তারা হচ্ছে নাস্তিক যেমন ভারতবর্ষের চারবাকরা ছিলেন নাস্তিক আচ্ছা আপনারা এখান থেকে ব্যাকস্টেজ থেকে অনেক শব্দ হচ্ছে তাহলে আপনাকে আমি বিদায় জানাই আপনি ভালো থাকবেন আপনারাও এখান থেকে অনেক শব্দ হচ্ছে আচ্ছা